প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং ইয়ারেশনের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর বিষয়ে আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং তার মধ্যে একজন গুরুত্বপূর্ণভাবে লিখেছেন আমি সেই প্রশ্নগুলোর উত্তরে আপনি বলছি যে ইয়ারেশান ব্যবহার করলে পুকুরে জজ জৈব অজৈব অর্থাৎ জৈব সার অথবা রাসায়নিক কোনো সার ব্যবহার করতে হবে কি না বা তা করলে কতদিন পর পর করতে হবে হ্যাঁ আপনাদের প্রশ্নটা খুব সুন্দর কারণ আমরা যখন সনাতন পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছিলাম বাংলাদেশের আমাদের অনেক পূর্বতন বিজ্ঞ চাষিগণেরা এবং আমরা আমাদের সময় থেকে বর্তমানে যিনারা নতুন আসছেন সবারই বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত আমরা পানিতে যে সারগুলো জৈব এবং অজৈব এবং রাসায়নিক আমরা যেটা ব্যবহার করে থাকি সেইটা মূলত সানরাইজের মাধ্যমে সালক সংশ্লেষণে যে ফাইটোপ্ল্যান্টগুলো প্রতি পানিতে তৈরি হয় সেই প্ল্যান্টনটা হলো পানির একটি প্রাণ এটা যত তৈরি হতে সহায়তা হবে সহায়ক হবে তত যে প্রাণীকোনা যেটা জু প্ল্যাংটন সেইটা তৈরি হওয়া এবং টিকে থাকা তাদের খাবারের প্রয়োজনীয়তা হিসাবে কাজে লাগবে এবং আমাদের পুকুরে লেভেল অনুযায়ী তিনটা স্তরে আমরা যদি কারজাতীয় বাংলা মাছ চাষ করি যেটা আমাদের বাংলাদেশের কালচারাল মাছ দীর্ঘ সময় থেকে চলে আসছে সেই মাছগুলোর ক্ষেত্রে স্তর অনুযায়ী খাবারের চাহিদা পূরণ হয় কিন্তু আমরা সারটা ব্যবহার করি এই কারণে যে যত আমাদের জৈব এবং জৈব সার আমরা ব্যবহার করব তত আমাদের প্রাণীকোনা বেশি তৈরি হবে এবং আমাদের উদ্ভিদকোনা তৈরি হলে প্রাণীকোনা টিকে থাকতে পারবে কিন্তু আমরা সারটা এই জন্য দিচ্ছি বা বাড়িয়ে দিচ্ছি সেটা অনেক বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা যারা পুকুরে জৈব সার ইউজ করছি আমাদের আসলে অত দরকার আছে কি না অতটা আমাদের দরকার আছে কি না এবং আমাদের অত্যন্ত উদ্ভিদকোনা দরকার আছে কি না কারণ আমি অনেক ভিডিওতে বলেছি যে উদ্ভিদকোনা যেটা ফাইটো প্ল্যাংটন এইটা যত বেশি তৈরি হয়ে যাবে সেই পরিমাণ যদি প্রাণীকোনা জু প্ল্যাংটন খেতে না পারে এবং উপরের স্তরের মাছগুলো যদি সেটাকে কনজুম করতে না পারে তাহলে কিন্তু সেগুলো পচনকৃত হয়ে তাদের লাইফ টাইমের পরে তারা মাটিতে পড়বে অর্থাৎ পানির নিচে পড়বে এবং পানিতে আমাদের এমনি ধারাবাহিক পানির স্বাস্থ্য থেকেই অনেক জৈব অজৈব পচন ক্রিয়া এবং আমাদের অনেক প্লাংটন মরে পড়ে যেগুলো পানিতে পড়ে প্রথমে অ্যামোনিয়া অ্যাসিড তৈরি হয় এবং হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেনে রূপান্তরিত হওয়ার পরে দুইটার ক্রিয়া থেকে একটি বিস্ফোরিত দাহ গ্যাস সৃষ্টি হয় যে গ্যাসগুলো আমাদের পুকুরের পানি থেকে যখন নিঃসরিত হয় তখন এইগুলো অনেক সময় দেখা যায় যে আমাদের পুকুরে বেশিরভাগ সময় আমরা এই দুর্ঘটনা যখন হয় তখন সিলভার মাছগুলো বেশি অ্যাক্সিডেন্ট করে আক্রান্ত হয় এবং হান্ড্রেড পারসেন্ট ভেসে যায় এবং মারা যেতে থাকে তার কারণ হলো মাছ কানের যে গিল ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন যখন স্বল্পতা দেখা দেয় এবং এই বিস্ফোরিত এবং ক্ষতিকারক সিসা যখন তৈরি হয় টক্সিসিটি যখন তৈরি হয় তখন পানিতে এই মাছগুলোর কানের ফুলকা বা গিলগুলো চিরে যায় এবং অক্সিজেনের স্বল্পতায় একাধিকভাবে ধারাবাহিকভাবে মাছগুলো মারা যেতে থাকে তো আমাদের আমাদের এয়ারেশান যখন পুকুরে শুরু হয়ে যায় তখন আমাদের মূল কাজটাই হলো পুকুরের পানির নিচের অংশে যে জৈব অজৈব জমায়িত থাকে আমরা যদি এই সমস্ত ইয়ারেশনের মাধ্যমে কিওর করি তাহলে সে পানির ট্রিটমেন্টও করে এবং সেগুলোকে প্রতিনিয়ত পানির উপরে নিয়ে আসলে আমাদের পুকুরের যে পানির ন্যাচারাল কালার যেটা হালকা সবুজ ধূসর বর্ণ এইটা যদি আমাদের ধারাবাহিক ঠিক থাকে তাহলে আমাদেরকে সারা বছরে কোনো জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার কোনো সুযোগ নাই এবং আপনারা প্রয়োজন আছে বলে মনে করারও কোনো কারণ নাই এবং এটা প্রয়োগ করারও কোনো কারণ নাই হ্যাঁ এখন যদি দেখা যায় যে আমাদের মাসের তিনটা স্তরে আমরা সমানভাবে চাষ প্রণালী চালিয়ে যাচ্ছি এবং অনেকাংশে আমাদের এরেশন চালানোর পরেও দেখা যাচ্ছে আমাদের হালকা ধূসর বর্ণ যেটা পুকুরের পানিতে তৈরি হচ্ছে আবার হারিয়ে যাচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে যে পরিমাণ আমাদের উদ্ভিদ প্ল্যান্টনটা তৈরি হচ্ছে এবং আমাদের যা জু প্ল্যাংটনটা প্রাণীকোনা তৈরি হচ্ছে সেগুলো আমাদের পুকুরের মাছের খাবারের জন্য সাফিসিয়েন্ট না তখন আমরা এডিশনাল খাবার বাড়িয়ে দিচ্ছি এডিশনাল খাবার আমরা যত বাড়িয়ে দেব তত আমাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ আমরা পুকুরের খাবার তৈরি করতে গেলে যে পরিমাণ খাবার তৈরি হবে এবং সেই খাবারটা ধারাবাহিক টাইম টু টাইম যদি আমরা মাছকে খাওয়ায় কনজিউম করাতে পারি তাহলে আমাদের পানির স্বাস্থ্যটা ধারাবাহিক ঠিক থাকবে পাশাপাশিভাবে আমরা যতটুকু প্রয়োজন হবে আমরা সেই মানের সেই সাপোর্টিং হিসাবে সেই সাপ্লিমেন্টারি হিসাবে আমরা এডিশনাল সার পুকুরের পানিতে প্রয়োগ করতে সক্ষম হব এবং আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজন অনুযায়ী আমরা ডিএপি টিএসপি এবং ইউরিয়া নাইট্রোজেন যেটা যদি প্রয়োজন মনে করি তাহলেই শুধু আমরা দেব আশা করি আপনারা আমার কাছ থেকে মোটামুটিভাবে উত্তরটি পেয়েছেন এবং আমরা সেই প্রক্রিয়াগুলোকে মেনটেন করে এরেশন চাষিদের ক্ষেত্রে যদি আমরা ধারাবাহিকভাবে রেডি ফিট ভালো মানের ফিট যদি আমরা ভাসমান ইউজ করি তাহলে আমাদের পানিতে খাবারের পরিমাণ অনেক কম লাগবে খাবারের নষ্ট কমে যাবে পানির স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা ফিডটা ডাউন করলে অনেক অংশেই আমাদের পানির যে কালারটা প্রয়োজন আমরা হৃদয়ের চোখ দিয়ে অনুধাবন করব। সেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের মধ্যে দিয়ে বুঝতে পারবো এবং সেইটা আমরা ধারাবাহিকভাবে রাখলে উত্তরোত্তর সময় উপযোগী সময়ের যে আমাদের টার্গেট থাকবে এবং গ্রোথ এবং মাছের স্বাস্থ্য যে ফাইমের মধ্যে আমরা আহরণ করব সে সময়গুলো আমরা সফলতার দিকে নাইনটি ফাইভ পারসেন্ট এগিয়ে যাবো বলে আমি আশা করি প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মাছের চাষের সফলতা কামনা করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম